ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের 1.3 অনুশীলনীর এর আগে যে অঙ্কগুলি করানো হয়েছে তার পরবর্তী অঙ্কগুলি করে দেব। এর আগে তোমাদের অঙ্ক করানো হয়েছে 8 নম্বর পর্যন্ত করানো হয়েছে, এরপর এখন আর বাকি আছে 9, 10, 11, 12, 13, এই অঙ্কগুলো বাকি আছে। সেখানে দেখো 9 নম্বর অঙ্কটি আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। 9 নম্বর অঙ্কটা এখানে বলা আছে, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, মনে করো একটি লোহার পাত এরকম দেওয়া আছে, এটা একটা লোহার পাত, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 672 সেন্টিমিটার, আর একটা তামার পাত দেওয়া আছে কত, 960 সেন্টিমিটার। এটা একটা লোহার পাত, এটা একটা তামার পাত। এখন পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, এই পাতগুলো থেকে কেটে নেওয়া, মানে পাতগুলোকে কেটে নিছি, অর্থাৎ পাতগুলোকে যদি কেটে নিতে চাই, এগুলোকে যদি আমরা কাটতে চাই, টুকরা করতে চাই, তাহলে কী করতে হবে, এটাকে ভাগ করতে হবে না? তাহলে কোনো একটি সংখ্যাকে ভাগ করা, এত কে ভাগ করা, এই জাতীয় সংখ্যা, এই জাতীয় কথা উচ্চারণ থাকা মানে আমরা কী বলছিলাম, গসাগু। আর যদি বলতো এত দ্বারা ভাগ করা বা এত দিয়ে ভাগ করা, তাহলে আমাদের হয়তো কী, লসাগু। যেহেতু এই পাতগুলোকে আমাদের টুকরা করতে বলছে, অর্থাৎ পাতগুলোকে ভাঙতে বলছে, ছোট করতে বলছে, মানে এগুলোকে ভাগ করতে বলছে, তাহলে এগুলো আমাদের কী হবে, অঙ্কটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে গসাগু হবে। কথা এটাই, কিন্তু তাছাড়া আবার অনেক সময় আমরা বলি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দিয়েও বুঝতে পারি, কিন্তু সেটা দিয়ে আমাদের বোঝাটা মুখ্য বিষয় না। কারণ এখানে যদি এখানে ওইটা দিয়েও হয়, এখানে বড় টুকরা বলছে, মানে কি সবচেয়ে বড় টুকরা, মানে বড় বললে আমরা বুঝি গসাগু, আর ছোট বললে বুঝি লসাগু, সেক্ষেত্রেও এটাকে কার্যকরী হয়, কিন্তু কোনো কোনো অঙ্কে কিন্তু তা কার্যকরী হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই বলছে কি, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা গসাগু করলে যে সংখ্যা বের হবে ঠিক ওইটিই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কথাটাকে খালি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই। 9 নম্বর অঙ্ক, লোহা ও তামার পাতের বড় টুকরার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু এর সমান। এই কথাটা আমরা আগে লিখে নিলাম, এটাকে মুছে দিই। তাহলে এখন আমরা কী করবো, এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু নির্ণয় করি, এখানে 672 দিয়ে 960কে ভাগ করব, একবার যাক, তাহলে 672, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলো 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতের হলো 1, তাহলে 6 আর 1 7 আছে কত হলে 9 হবে, 2 হলে 288, 288 দ্বারা আবার কাকে ভাগ করবো, 672কে ভাগ করবো। এখানে 3 বার দিলে 3 দুগুণে 600 বেশি হয়ে যাবে, 2 বার যাবে, তাহলে 8 দুগুণে 16 6 হাতের হলো 1, 8 দুগুণে 16 আর 1 17 7 হাতের হলো 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতের হলো 1, 7 আর 1 8 8 আছে কত হলে 17 হবে, 8 9 10 11 12 13 14 15 16 17 9 হলে হাতের হলো 1 মিলে যায়, 5 আর 1 6 6 মিলে যায়, 96 দিয়ে আবার 288কে ভাগ করব, 3 বার যাবে, 3 6 18 8 3 9 27 আর 1 28 3 6 18 8 হাতের হলো 1, 3 9 27 আর 1 28, তাহলে মিলে গেল, তাহলে আমাদের সর্বশেষ মানটা কত পেলাম, আমরা সর্বশেষ মান পেলাম আমরা 96। এটা তাহলে আমাদের
এই যে টুকরাগুলো বলছে, সেই টুকরাগুলোর মধ্যে আমাদের লোহার পাত এবং তামার পাত দেওয়া আছে, সেই পাতগুলোকে সর্বোচ্চ কতটুকু করে আমরা টুকরা করতে পারি যেন এটাকে সমানভাবে ভাগ করা যায়। যেমন যে এখানে দেখাইছিলাম, এখানে কত সেন্টিমিটার, 672 সেন্টিমিটার একটা লোহার পাত আছে, এটাকে যদি আমি 96 সেন্টিমিটার, 96 সেন্টিমিটার, 96 সেন্টিমিটার এরকম করে যদি আমি ভাগ করি, তাহলে দেখা গেলো এগুলি মিলে যাবে, আমাদের 1 মিটার আবার বাড়তি থাকে থেকে যাবে না। যদি অন্য কিছু দিয়ে অন্য সেন্টিমিটার করে ই করি, 95 করে করি, তাহলে দেখা গেলো আমাদের ভাগ করে লাস্টে কিছু না কিছু উদ্বৃত্ত থেকে যাবে। কিন্তু এই লোহার পাতটাকে আমরা যদি 96 সেন্টিমিটার করে করে ভাগ করি, তাহলে একদম কোনো উদ্বৃত্ত থাকবে না। ঠিক একইভাবে 960 সেন্টিমিটারের যে আর একটা তামার পাত আছে, ওটাকেও আমরা এই 96 সেন্টিমিটার করে যদি ভাগ করি, তাহলে আর কোনো অবশিষ্ট থাকবে না। এটি এখানে বলা হয়েছে আর কি। তাহলে এখন উত্তরটা হবে কি, সুতরাং নির্ণয় প্রশ্নের সাথে তাল মিলিয়ে লিখব, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? নির্ণয় বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখন দেখো এখানে অ্যান্সার আমাদের তিনটে। এরপর বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? এখানে আমাদের টুকরা করতে হবে 96 সেন্টিমিটার করে, কিন্তু আমাদের লোহার পাতটা ছিল কত সেন্টিমিটার? 672 সেন্টিমিটার। তাহলে লিখি, সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা সমান কত? 672 ভাগ 96 টি সমান সমান 692কে 72কে 96 দ্বারা ভাগ করলে কত হয়? 7 6 7 42 হাতের হলো 4, এখানে 7 হবে, কারণ 7 9 63 আর হলো 4 67 7টি। অন্য জায়গায় আপ করে দেখতে পারো, 96 দিয়ে 672কে এখানে যাই 7 বার, এখানে 672ই হবে। এবং তামার পাতের টুকরার সংখ্যা কত হবে? 960 ভাগ 96 টি সমান সমান 10 টি। এখানেও রাফ দেখাই দিতে পারো, 10 দিয়ে 960কে, 10 তো না 96 দিয়ে, 96 একে 96 00 মিলে যায়। তার মানে আমাদের উত্তর হইতে আছে তিনটি। বলছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা পাইলাম, লোহার পাতের টুকরা কয়টি? 7টি, তামার পাতের টুকরা কয়টি? 10টি। তিনটা উত্তর, তাহলে তিনটা উত্তরই আমি এখানে পাশে লিখে দিই উত্তরটা, ঠিক আছে? তাহলে উত্তর টুকরার দৈর্ঘ্য ৯৬ সেন্টিমিটার, তারপর লোহার টুকরার সংখ্যা 7টি, এবং তামার টুকরার সংখ্যা 10টি। তাহলে এই তিনটা অঙ্ক কিন্তু, তিনটা অ্যান্সার কিন্তু আমাদের এখানে আসলো। তাহলে আমাদের 9 নম্বরে মোট কয়টি অ্যান্সার আসলো? 3টি অ্যান্সার। তাহলে এটা আমাদের আশা করি কমপ্লিট, এটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। ঠিক একইভাবে দেখো, এটা তোমরা তুলে নাও, আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখার জন্য একটু সুযোগ করে দিলাম, স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর পরবর্তীতে আবার এটাকে তুলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে, খাতায় তুলতে পারবে। এখন দেখো আমি এটাকে মুছে দিই, আর ততক্ষণ আমি তোমাদের মুছে নিই এটা, তা এখানে আরেকটি অঙ্ক আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, 10 নম্বর অঙ্কটি, 10 নম্বর অঙ্ক এখানে আছে কি, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে? তাহলে এত দ্বারা ভাগ করা মানে তাহলে এটা লসাগু, তাহলে আমাকে আমরা এটা লসাগু তৈরি করি। বারো
পনেরো, বিশ ও পঁয়ত্রিশ এর লসাগু নির্ণয় করি। তাহলে কত হবে? বারো, পনেরো, বিশ, পঁয়ত্রিশ। এটাকে আমরা দুই দিয়ে ভাগ দিলে থাকে কত? ছয়। পনেরো দশকে, বিশকে দুই দিয়ে ভাগ দিলে হয় দশ, পঁয়ত্রিশ। আবার দুই দিয়ে দেওয়া যায়, ছয়কে দুই দিয়ে দিলে তিন হয়, পনেরো, তো পনেরোই থাকবে। দশকে দুই দিয়ে ভাগ দিলে পাঁচ, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশই থাকবে। এবার আমরা তিন দিয়ে দিতে পারি, তিন একে তিন, তিন পাঁচ আর পনেরো, পাঁচকে দেওয়া যায় না, অতএব পঁয়ত্রিশকেও দেওয়া যায় না, যা আছে তাই থাকবে। এবার আমরা পাঁচ দিয়ে দিতে পারি, এক এক এক, পাঁচ সাতা পঁয়ত্রিশ। তাহলে সুতরাং লসাগু সমান কত? দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত, দুই দুই তিন পাঁচ সাত। তাহলে দুই দুগুণে চার, তিন চারে বারো, পাঁচ বারো ষাট, ষাটকে সাত দ্বারা গুণ করলে ছয় সাতটা বিয়াল্লিশ, একটা শূন্য, অর্থাৎ চারশো বিশ। তাহলে আমাদের লসাগু পেলাম কত? চারশো বিশ। আমাদের এই অঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল। এখন এই সংখ্যাগুলো, মানে এই বারো, পনেরো, বিশ এবং পঁয়ত্রিশ, সবগুলো দিয়েই চারশো বিশকে ভাগ করা যায়। ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য বা মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। কিন্তু এখানে আমাকে বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এতে দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা তো চার অঙ্কের হলো না, এটা তো হয়ে গেলো তিন অঙ্কের, এক দুই তিন অঙ্ক হলো না। তাহলে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের এইগুলি দিয়ে বিভাজ্য, সেগুলি বের করতে হবে। আর এইগুলি দিয়ে যেটা বিভাজ্য সেটা চারশো বিশ দিয়েও বিভাজ্য হবে, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখন আমাকে লিখতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দুই তিন, তিনটা শূন্য দিয়ে এটাতে না। তাহলে এই মানটাকে আমরা চারশো বিশ দিয়ে ভাগ করে দেখি। এখানে চারশো বিশ দিয়ে এক হাজারকে ভাগ করব, কতবার যায়? একশোর মধ্যে যায় না, এখানে চারশো দুইবার যায়, চার দুগুণে আটশো চল্লিশ, আটশো চল্লিশ, শূন্য ছয়, চার আছে কত হলে দশ হবে, ছয় হলে হাতের হলে এক, নয় আছে কত হলে দশ হবে, এক হলে একশো ষাট। তাহলে একশো ষাট কিন্তু আমার অবশিষ্ট থেকে যায়। তাহলে এখন এই এক হাজার থেকে যদি একশো ষাট বিয়োগ করি, সেই সংখ্যাটা তাহলে আমাদের কি এই বিয়াল্লিশ দ্বারা, তাহলে এক হাজার কি, এই যে এক হাজার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই এক হাজার কি বিয়াল্লিশ দ্বারা ভাগ করলে মিলে না? তাহলে যদি মিলতো তাহলে বলতাম হ্যাঁ এইটাই। কিন্তু এখন এই এক হাজারকে বিয়াল্লিশ দ্বারা ভাগ করলে যেহেতু মিলে না, তাহলে এখন এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব যেটা চারশো চারশো বিশ দ্বারা ভাগ করলে মিলে যায় বা বিভাজ্য হয়। তাহলে চারশো বিশ দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, এক হাজার থেকে একশো ষাটকে বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা চারশো বিশ দ্বারা ভাগ করলে মিলবে। কিন্তু দেখো একটা কথা এখানে বলি, দেখো এক হাজার থেকে যদি আমি একশো ষাট বিয়োগ করি তাহলে কত হয়? শূন্য, চার, ছয় আছে কত দশ হবে, চার হলে হাতের হলে এক, দুই আছে কত হলে দশ হবে আট, তাহলে আটশো চল্লিশ হয়ে যায়। কিন্তু সেই আটশো চল্লিশ আবার কি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তিন অঙ্কের সংখ্যা হয়ে যায় না, এখানে আমাকে বলছে কি চার অঙ্কেরই থাকতে হবে। তাহলে এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেটা এক হাজারের চেয়ে বেশি, এক হাজারের চেয়ে বেশি সেই সংখ্যাটা কত হবে? তাহলে তাহলে এই চারশো বিশ থেকে একশো ষাট বিয়োগ করে যে সংখ্যাটা হয় সেইটাকে এটার সাথে যোগ করব। তাহলে কি সুতরাং নির্ণয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার যোগ চারশো বিশ বিয়োগ একশো ষাট, এক হাজার যোগ শূন্য, ছয় আছে কত হলে বারো হবে, ছয় হলে হাতের হলে এক, তাহলে একের একে দুই আছে কত হলে চার হবে দুই, তাহলে কত হবে এক দুই ছয় শূন্য, অর্থাৎ বারোশো ষাট। তাহলে এই যে বারোশো ষাট সংখ্যাটি, এই বারোশো ষাট সংখ্যাটি অবশ্যই তোমার চারশো বিশ দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে আমার তিন দ্বারা এখানে তিন ভাগশেষ, ভাগফল যদি তিন হতে হতো তাহলে আমার বারোশো ষাট লাগতো। দেখো অন্য জায়গা দেখি, বারোশো ষাটকে আমি কত দিয়ে ভাগ করব? চারশো বিশ দিয়ে, তাই না? চারশো বিশ দিয়ে যদি তিনবার দেই, তিন শূন্য শূন্য, তিন দুগুণে ছয়, তিন চারা বারো, মিলে গেল না? তার মানে এখানে আমাদের
দুই ভাগফল হতে এখানে আমাদের এখানে অবশিষ্ট থাকে। যদি ভাগফলটা আমরা তিন বানাতে চাই তাহলে কি করতে হবে, 420 থেকে 160 বিয়োগ করব, আগে বিয়োগ করে যে মানটা পাবো সেই মানটা আমার এই 1000 এর সাথে অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। যোগ করলে কত হলো, 1260। সেই 1260 হলো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের এগুলি কিন্তু আমি এক্সট্রা তোমাদেরকে বোঝানোর জন্য শুধু করে দিছি, তাহলে এগুলি কোনো কিছুই না। তাহলে আমাকে এখানে প্রশ্ন বলছে যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত তো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা যেহেতু 420 দ্বারাও বিভাজ্য, তাহলে আর এই 420 যেহেতু আবার এই সবগুলো দ্বারা বিভাজ্য, তাহলে এই 1260টা এই সবগুলো দ্বারাও বিভাজ্য। 420 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হবে এই সবগুলো দ্বারাও সেটা বিভাজ্য হবে। তাহলে এইটাই হলো আমাদের নিয়ম। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1260। তোমরা ওইটার সাথে আমি মিলিয়ে ফেলতে পারো, ওই জন্য আমি এখানে লাল দাগ দিয়ে একটা ডিভাইডেড করে দিই। উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1260, ওইটা কিন্তু ওই লাইনের এটার নিচে জায়গা নেই, আমার এই জন্য এখানে লিখে দিলাম। এ তো অঙ্ক শেষ। তাহলে 9 নম্বর এবং 10 নম্বর দুইটি অঙ্কই তোমাদের কমপ্লিট করে দিলাম, আজকে এই পর্যন্তই থাকলো। এই দুইটি অঙ্কই তোমরা করো, এর পরবর্তীতে আরও 3টা অঙ্ক আছে, 11, 12, 13। এই 3টা অঙ্ক নিয়ে আরেকটি ক্লাসে তোমাদেরকে শেষ করে দেবো। অঙ্কটা তোমরা তুলে নাও, আমি তোলার জন্য একটু সুযোগ করে দিলাম। আমি সামনে থাকলে হয়তো বা অনেক সময় দেখতে পারো না, তারপরে আমি যতটুকু সম্ভব সাইড হয়ে লেখার চেষ্টা করি। তোমরা যাই হোক, আগামী ক্লাসের পর্যন্ত তোমরা সকলে অবশ্যই ভালো থাকবে এই প্রত্যাশা রাখি, সুস্থ থাকবে এবং তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ক্লাসকে তোমরা অনুসরণ করো এবং তোমরা এই চ্যানেলের সাথেই থাকো। এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।